উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যকে নিয়ে মেঘালয়ে শুরু হয়েছে নর্থ ইস্ট ফুড শো দু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সহ রাজ্যমন্ত্রী ও বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা সেই ফুড পার্ক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের খাদ্য দপ্তর সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন এই ফুড শোয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ব্যাপক উন্নতি ঘটবে রাজ্যের কুইন রাবার শিল্প দুগ্ধজাত শিল্প কিভাবে অর্থনৈতিকভাবে সাফল্য নিয়ে আসতে পারে সেই ব্যাপারে আলোচনা করেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের উৎপাদিত সামগ্রী বিদেশে যাবার ব্যাপারে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তা তুলে ধরেন তিনি ত্রিপুরা রাজ্যে রাবার শিল্পের ভবিষ্যৎ অগ্রগতি দু

यूज कर सकते इसके लिए और त्रिपुरा से मेरे साबरुम में एसीजेड परमिशन मिल चुकी है स्पेशल इकोनॉमिक जोन त्रिपुरा में मेगा फूड मार्क पार्क है बनी हुई है और जो एसीजेट के माध्यम से जो एरिया हमने चुना वो साबरुम में है साबरुम यहाँ के बहुत लोगों को पता नहीं साबरूम बांग्लादेश बॉर्डर में है और वहां से बांग्लादेश फेनिंग नदी के ऊपर एक ब्रिज है 2020 के अप्रैल में कंप्लीट हो जाएगी देन साबरूम से बांग्लादेश के जो सीमाना में बॉर्डर में बनी हुई ब्रिज है तो वो तो वर्किंग वो डिस्टेंस है और उसके बाद चिटागंग बंदर वहां से मैक्सिमम 55 किलोमीटर है এই বৈঠকে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সিকিম রাজ্যের পর্যটনমন্ত্রী মেঘালয়ের খাদ্যমন্ত্রী সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা আগামী দিনে এই উদ্যোগ ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের জন্যই মঙ্গল হবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা